हेलो एवरीबॉडी, वेलकम बैक टू माय चैनल मॉम ट्रेनर चैताली। आमी चैताली आज के तुम्हारे साथ शेयर करते चले इम्पोर्टेंट इनफॉरमेशन दैट इज अबाउट आवर हेल्थ दैट इज एंटीऑक्सीडेंट। व्हाट इज एंटीऑक्सीडेंट? एंटीऑक्सीडेंट होच्छे एमन एकटा जिनिस जेटा आमादेर शरीर के प्रोटेक्शन दे फ्री रेडिकल्स थेके। नाउ व्हाट इज फ्री रेडिकल्स? खूब एकटा कमन एग्जांपल दिए आमी बोझाबो। जदि एकटा आपेल के आमरा केटे हाफ केटे रेखे दी, किछुक्षण परे देखबो आपेलटा किन्तु आस्ते आस्ते कलरटा ब्राउनिश हो जाच्छे एबं आरो किछुक्षण परे कलरटा किन्तु लालचे हो जाच्छे। केन होच्छे? व्हाई इज दिस हैपनिंग? एटा एई कारणे होच्छे कारण बाताशे अक्सिजेनेर संस्पर्शे एसे ओई आपेलटार कलरटा किन्तु चेंज हो जाच्छे, ओखाने अक्सिडाइजेशन होच्छे। ঠিক সেম ভাবে কিন্তু আমাদের শরীরের ভেতরেও এই চেঞ্জটা হয়, এই অক্সিডাইজেশন হয়, যার ফলে ফ্রি রেডিকেলস তৈরি হচ্ছে আমাদের শরীরে প্রচুর পরিমাণে। এবং সেটা হচ্ছে পলিউশনের জন্য, সেটা হচ্ছে আমরা যখন অক্সিজেন ইনটেক করছি তখন অক্সিজেনের সঙ্গে অনেক বাই প্রোডাক্ট এবং পলিউশন আমাদের শরীরে নিঃশ্বাসের সঙ্গে চলে যাচ্ছে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে, সেগুলোকে কিন্তু কী করে দিচ্ছে, ফ্রি রেডিকেলসে ভর্তি করে দিচ্ছে। তো এই ফ্রি রেডিকালসটা কীভাবে আসছে? আমরা জানি যে অনেকগুলো কোষ নিয়ে একটা কলা তৈরি হয় এবং অনেকগুলো কলা সৃষ্টি করে একটা অর্গ্যানকে। তো আমাদের শরীরের অর্গ্যানগুলোকে কিন্তু চালনা করতে অক্সিজেনটা ভীষণভাবে প্রয়োজন। কিন্তু অক্সিজেনটা যখন আমরা ইনটেক করছি, এই যে বাই প্রোডাক্টগুলো আমাদের শরীরে চলে আসছে, এগুলোকে আমাদের আটকাতে হবে। আমরা কী করে আটকাবো? আমরা নর্মাল যে খাওয়া দাওয়াগুলো নিয়ে থাকি, যে শাক সবজি ফল মাছ মাংস ডিম খাই, সেগুলো থেকে কিন্তু আমরা সেভাবে অ্যান্টিঅক্সিডেন্ট সেই অর্থে কিন্তু আমরা খুব বেশি পাই না। লাল কোনো রকম সবজি যেমন ধরুন পমেগ্রানেট, বা আমরা যদি বিট নিয়ে বিট খাই, মানে বিটের যে রসটা বা বিট দিয়ে কোনো সবজি খেলাম, এরকম টাইপের লাল কোনো রকম সবজি বা লাল শাক এরকম কিছু থেকে কিন্তু আমরা অ্যান্টিঅক্সিডেন্টটা পাই, কিন্তু পরিমাণটা খুবই কম। তো আমরা অ্যান্টিঅক্সিডেন্টটা অনেকটা পরিমাণে কিসের থেকে পাবো? বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ভিটামিন সি আর ভিটামিন ই দিয়েও কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্টটা পাই। এটাও কিন্তু আমাদের শরীরে আমরা পেয়ে যাই কমলালেবু থেকে, ভিটামিন ইযুক্ত খাবার থেকে। তো সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা যেখানে পাবো সেটা হচ্ছে ওরিফ্লেম এসবিসি বা সুইডিশ বিউটি কমপ্লেক্স। এটা কি? এটাকে বলা হচ্ছে কিং অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এটাতে থাকছে প্রায় 500 গুণ বেশি ভিটামিন ই এবং 5000 গুণ বেশি ভিটামিন সি, এবং এটার মধ্যে আছে কিন্তু গ্রিন টির একটা এফেক্ট, যেটা আমাদের শরীরের মেটাবলিজমকে অনেক ভালো করে দিচ্ছে, যাতে আমাদের শরীরটা কিন্তু আমরা অনেকটা স্লিম করতে পারছি। তো সুইডেনের আর্কিপেলেগাও বলে একটা জায়গা, একটা দ্বীপ আছে, যেখানে সুইডেনের ওয়েদার যেহেতু খুব হার্শ হয়, প্রচণ্ড রকমের হার্শ হয় সুইডেনের ওয়েদার, তো সেই আর্কিপেলেগাওতে সেই দ্বীপটাতে যখন বরফে ঢেকে যায় শীতকালে, সেখানে একরকম অ্যালগি থাকে, যেটাকে বলা সেই যে অ্যালগিটা থাকে সেই অ্যালগিটা নর্মাল টাইমে সবুজ থাকছে, কিন্তু যখন পুরো বরফে ঢেকে যাচ্ছে তখন সেই অ্যালগিটা কিন্তু নিঃশ্বাস নেওয়া বন্ধ হচ্ছে না। অর্থাৎ একটা প্রাণ ওটা কিন্তু ওই বরফের তলায় থেকে কিন্তু ওর কার্যকলাপটা চালাচ্ছে। তো ও কিন্তু আস্তে আস্তে ওর কালারটাকে রেড করে ফেলছে, মানে সবুজ থেকে লাল হয়ে যাচ্ছে। এবং পরবর্তীকালে ওই অ্যালগিটাকে নিয়ে গিয়ে রিসার্চ করে দেখা গেছে যে ওটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিল্ড আপ হয়েছে, যেটা তৈরি হয়েছে সেলফ মেকানিজম থেকে। মানে ও নিজে নিজে নিজের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করেছে নিজেকে, যাতে ও সুরক্ষিত রাখতে পারে। তো এটাকে ওরিফ্লেম কনভার্ট করেছে অ্যান্টিঅক্সিডেন্টের একটা এসবিসি ক্যাপসুলের মধ্যে, যেটার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে অ্যাস্ট্রাকজ্যান্থিন। ওই অ্যালগিটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রাকজ্যান্থিন। ওই অ্যাস্ট্রাকজ্যান্থিনের এক্সট্র্যাক্ট এবং বিলবেরি এক্সট্র্যাক্ট, এই দুটো মিশিয়ে কিন্তু আমাদের তৈরি হয়েছে এসবিসি ক্যাপসুল। এই এসবিসি ক্যাপসুল যদি আমরা ইনটেক করি তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো। প্রথমত আমাদের অর্গ্যানগুলোর ওপর থেকে যে ফ্রি রেডিকেলস তৈরি হচ্ছে, ফ্রি রেডিকেলস যখন তৈরি হয় তখন ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে যেটা হয়, ইলেকট্রন এবং প্রোটন দুটো পেয়ারে থাকে, এবং যখনই ফ্রি রেডিকেল তৈরি হয় তখনই একটা ইলেকট্রন বা একটা প্রোটন সেখান থেকে ছিটকে চলে যাচ্ছে, এবং তখন কি হচ্ছে পাশের ইলেকট্রন বা প্রোটনটা থেকে সে নেওয়ার চেষ্টা করছে। এইভাবে কি হচ্ছে, প্রত্যেকটা ইলেকট্রন প্রোটনের পেয়ার কিন্তু ভাঙতে শুরু করছে, এবং এইভাবে কিন্তু ওই ফ্রি রেডিকেলটা কিন্তু আমাদের শরীরে তৈরি হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে একটা কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুরো কলাটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং দ্যাট এইভাবেই আমাদের কিন্তু পুরো অঙ্গটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যার ফলে আমাদের কিন্তু ক্যান্সার
তৈরি হচ্ছে, আমাদের শরীরে কিন্তু ক্যান্সার নামক একটা ভয়ঙ্কর ব্যাধি তৈরি হচ্ছে। এটা ধীরে ধীরে হয়, কারুর হয়তো ক্যান্সারে তৈরি হয়ে যাচ্ছে, কারুর হয়তো অর্গান ফেলিওর হচ্ছে, সেটা কিন্তু ফুসফুসে হতে পারে, সেটা আমাদের হার্টে হতে পারে, সেটা আমাদের ইন্টারনাল যে কোনো রকম পার্টে হতে পারে। তো আমরা যদি অ্যান্টিঅক্সিডেন্ট চাই এই মুহূর্তে, একদম বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট চাই, মার্কেটে কিন্তু এই মুহূর্তে ওরিফ্লেম অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়া প্যারালাল কোনো প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাবো না। তো ওরিফ্লেম অ্যান্টিঅক্সিডেন্ট যেটাতে আপনি বিলবেরি এক্সট্র্যাক্ট এবং অ্যাস্ট্রাকজান্থিন পেয়ে যাচ্ছেন একটা ক্যাপসুলের মধ্যে। ইনটেক করার সময় হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের পর একটা করে। যদি আপনি খাওয়া শুরু করছেন তো আপনি চেঞ্জ দেখতে পাবেন, আপনার চুল পড়া অনেকটা রিডিউস হয়ে যাবে, আপনার স্কিন অনেক বেশি গ্ল্যামারাস হবে, বিকজ এটা বিউটি প্লাস অ্যাস্ট্রাকজান্থিনের এই কাজটা হচ্ছে আমাদের স্কিনের ইলাস্টিসিটি, স্কিনের বিউটিফাই করা, স্কিনটাকে গ্ল্যামারাস করা এবং আমাদের শরীরটাকে ভেতর থেকে মডিফাই করা। আর যেহেতু এখানে একটা গ্রিন টি এক্সট্রাক্ট রয়েছে, ওটা কী করছে, আমাদের মেটাবলিজমটাকে অনেকটা ভালো করে দিচ্ছে, আমাদের স্ট্যামিনাটাকে অনেকটা ইনক্রিজ করে দিচ্ছে। তো আমরা কিন্তু এটাকে ইনটেক করলে আমরা কিন্তু রেজাল্টটা দেন অ্যান্ড দেয়ার পাবো। তো চেষ্টা করুন এটাকে ইনটেক করার। আর এটাকে ইনটেক করার জন্য এটাকে কিনতে হবে, এটাকে কিনতে হওয়ার জন্য যোগাযোগ করতে হবে। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আশা করবো সবাই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং অ্যাস্ট্রাকজান্থিন খাওয়া স্টার্ট করবেন। এই পরিস্থিতিতে, এই মুহূর্তে এত সুন্দর একটা প্রোটেকশন এবং এত সুন্দর একটা সেলফ ইমিউনিটিকে স্ট্রং করার সুযোগ হাতছাড়া করবেন না, আমাকে কিন্তু অবশ্যই করে যোগাযোগ করবেন। আপনাদের যোগাযোগের অপেক্ষায় আমি থাকবো। ওকে, থ্যাংক ইউ।